স্বেচ্ছাসেবকদলে অনেক কর্মী কম হয়ে গেছে, নেতা কম হয়ে গেছে। এখন অসংখ্য মামলা নিয়ে তারা প্রতিদিন হাজিরা দিতে চায় এবং তারা কষ্টের মধ্যে চিন্তা পাচ্ছে, তাদের পরিবার কষ্টের মধ্যে চিন্তা পাচ্ছে। একদিন দুদিন নয়, 10 বছর 12 বছর বন্ধুবর কেন এই কষ্ট? আজকে শুধু স্বেচ্ছাসেবক দল নয়, যুব দল নয়, ছাত্র দল নয়, অন্যান্য অঙ্গ সংগঠন নয়, বিএনপি নয়, আজকে সমস্ত দেশের মানুষ আজকে সত্যি কথা বলতে কি একটা কারাগারে বাস, একটু শান্তি নেই, স্বস্তি নেই। মানুষরা কেউ হাসি মুখে কথা বলে না, কেউ নিরাপদে রাস্তায় বেরোতে পারে না, তাদের জীবন জীবিকা চালাতে পারে না। ভয়াবহ একটা অবস্থার মধ্যে এই বাংলাদেশের মানুষ পড়েছে। দেশের শিল্পী এবং খেলাধুলিয়া অসুস্থ, অত্যন্ত অসুস্থ, গুরুতর অসুস্থ। প্রতিদিন চিকিৎসকরা জাতীয় রক্ষার জন্য পরিশ্রম করছেন, কেন তাকে এইভাবে বাইরে যেতে না দেওয়া, কেন তাকে শর্ত সাপেক্ষে আটক রাখার কারণটা কেন? একটাই মাত্র কারণ, দেশনেত্রী বেগম খালেদা একমাত্র নেত্রী যিনি এই বাংলাদেশের জন্ম থেকে শুরু করে এখন পর্যন্ত মানুষের জন্য কাজ করছেন, মানুষের জন্য কথা বলেছেন। তিনি যখন বিরোধী দলের নেত্রী ছিলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য 9 বছর পথে পথে ঘুরে বেরিয়েছেন। তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন এই দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন, কৃষক শ্রমিক মজুর খেতে খাওয়া মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। আজকে অনেক বড় বড় কথা বলে আওয়ামী লীগ, আওয়ামী লীগের মন্ত্রীরা উন্নয়ন উন্নয়ন বলতে বলতে ওদের ফুল যদি ফোটে, কি উন্নয়ন করেছেন? আবার ছেলে মেয়েরা স্কুলে কলেজে পড়ে, তারা বাস ভাড়া কমানোর দাবিতে আজকে রাস্তায় নেমেছে, তারা বলছে আবাস দিতে হবে। কেন বলছে? কারণ তাদের লেখাপড়া করতে খরচ এখন অনেক বেশি, তাদের মা বাবারা যারা নিম্ন মধ্যবিত্ত অথবা মধ্যবিত্ত পরিবার পরিবারের মানুষ তারা হিমশিম খাচ্ছে। একদিকে চাল ডাল তেল লবণের দাম বেড়ে গেছে, অন্যদিকে বইপত্রের দাম বেড়েছে, খাতার দাম বেড়েছে, গরমের দাম বেড়েছে, আর সেই সঙ্গে পাঁচ ভাড়া আরো বাড়িয়ে দিয়ে তাদেরকে চরম একটা বিপর্যয়ের মুখে ফেলে দেওয়া হয়েছে। কেমন করলো দেখলেন তো গভর্নমেন্ট, এই সরকার গরমের সরকার তারপরে 3,000 দাম বাড়াইল 15%, সাথে সাথে বাস মালিকদের শ্রমিকদেরকে ফ্লাইটে নামিয়ে দিত যে তাদের ভাড়া বাড়াতে হবে। ভালো আছে তো? এই ভাড়া বাড়ানো, ফুলের দাম বাড়ানো, জ্বালানির দাম বাড়ানো কাজ থাকছে আওয়ামী লীগের এই সমস্ত দুর্নীতি প্রণয়ন সিন্ডিকেট, যারা এই সিন্ডিকেট করে দুর্নীতি করে তাদের পকেট ভারি করে, আওয়ামী লীগের উপর পকেট ভারি করার জন্য তার জনগণের পকেট কাটছে। বন্ধুগণ, এই ছেলেরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটপাত করছে ভাড়া কমাতে হচ্ছে। গভর্নমেন্ট বলছে কি আমরা ব্যক্তিকে ভাড়াটা কমালাম কিন্তু প্রাইভেট বাসের ভাড়াটা আমরা কমাতে পারবো না, তোমরা প্রাইভেট টেলিফোন মোবাইল কন্ট্রোল করতে পারো, তোমরা প্রাইভেট সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে পারো ব্যবসা বাণিজ্য, আর তোমরা বাস ভাড়া ছেলেদের জন্য কমিয়ে দিয়ে সেখানে 2,000-3,000 কোটি ভর্তু চায় তা তোমরা দেবে না কেন? তাদের লেখাপড়ার জন্য, শিক্ষার জন্য, আমার এই ছেলেমেয়েদের উন্নত ভবিষ্যতের জন্য আজকে আমি এই সমাবেশ থেকে আমরা ছাত্র ছাত্রীদের এই দাবির প্রতি সম্পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং দাবি করছি যে অবিলম্বে তাদের ভাড়া কমিয়ে তাদের খাপ পাত্রার ব্যবস্থা করা হোক, প্রয়োজনে সরকার ভর্তু দিতে। বন্ধুগণ, একটা দুইটা কথা নয়, প্রত্যেকটা ক্ষেত্রে এই সরকার রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, স্বাস্থ্য খাতে ব্যর্থ হয়েছে, এমন ব্যর্থ হয়েছে যে চুরি ছাড়া আর কিছু করে নাই। এখন হাসপাতালগুলোতে যাবেন দেখবে যে কোন চিকিৎসার ব্যবস্থা নাই, করোনার সময় আমরা দেখেছি হাসপাতালে সিট পাওয়া যায় নাই, অক্সিজেন পাওয়া যায় নাই, আপনার ডাক্তার পাওয়া যায় নাই এবং ইঞ্জেকশন পাওয়া যায় নাই, কোন ওষুধ পাওয়া যায় না, টিকা নিয়ে কি কেলেঙ্কারি করেছে আপনারা দেখেছেন। আজকে
শিক্ষাখাত, স্বাস্থ্য খাত, এই যে আপনার মেট্রো রেল বানাচ্ছে তাই না, ওটা ঢাকা শহরে এই মেট্রো রেলের জন্য গত 10 বছর ধরেই আমরা রাস্তাঘাটকে ঢেকে দেয় সব শক্তি করেছে, কিন্তু মেট্রো রেল এখনো হচ্ছে না। ওইটার যে খরচের ব্যয়ের যে টাকা ছিল সেটাকে 10 গুণ বাড়িয়েছে। পদ্মা সেতুর কথা বলে, পদ্মা সেতু ছিল 10,000 কোটি টাকার, এখন সেটা হয়েছে 40,000 কোটি টাকার। প্রতিটি ক্ষেত্রে কালকেই আমরা পত্রিকায় দেখলাম যে ভাঙা থেকে মাওয়া এটাতে 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে তাদের খরচ হয়েছে 200 কোটি টাকা। চিন্তা করা যায় না, আমেরিকাতেও এত খরচ হয় না, জার্মানেও এত খরচ হয় না। এই কারণেই আজকে তারা জনগণের অধিকার বেগম খালেদা জিয়া আদায় করবেন, এবং তার পেছনে মানুষ সেই বংশীবাদকের হামিদারের পাখি রয়েছে মতো তার পেছনে আসবে, সেই জন্য তারা তাকে মুক্তি দিতে চান না অথবা তার চিকিৎসা করতে চান। আমরা খুব পরিষ্কার করে বলেছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে মামলায় আপনারা সাজা দিয়েছেন সেটা একটা মিথ্যা মামলা, এবং সেখানে বিচারের নামে শুধু প্রহসন করা হয়েছে, এবং তাকে ব্যক্তিগত কারণে, রাজনৈতিক কারণে, প্রতিহিংসার কারণে তাকে আপনারা সাজা দিয়ে তাকে আটক করে রেখেছেন। বন্ধুগণ, আইন দেখায় চাষে এক ধারা আইন মুস্তাফিজ বলে আইন মানে আইন মানি ওই আইনে চাষে এক ধারা ঠিক পরিষ্কার করে বলা আছে যে সরকার সরকার শুধুমাত্র সরকারি পারে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে। আসাম আব্দুল রফতার পরিষ্কার করে বলেছেন, আপনারা অনেকেই ছিলেন, যে তিনি যখন বন্দী ছিলেন তার সাজা হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, তখন আপনার আমাদের রহমান সাহেব রাষ্ট্র পরিচয়ের দায়িত্বে এসে তাকে রাষ্ট্রীয় খরচে জার্মানিতে চিকিৎসা করতে পারি। আমাদের নাসিম সাহেব আওয়ামী লীগের নেতা তিনি জেলেছিলেন, জেল থেকেই তাকে সরাসরি সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল চিকিৎসার জন্য। পাকিস্তানে নওয়াজ শরীফ প্রধানমন্ত্রী ছিলেন, সাজা হয়ে জেলেছিলেন, সেইখান থেকে তাকে ইংল্যান্ডে পাঠানো হয়েছে আপনার এই চিকিৎসার জন্য। আর আজকে চারটে এক ধারা কথা বলছেন, চারটে এক ধারাতেই আছে, আপনি পাঠাতে পারেন, মিথ্যা কথা বলে জনগণ সিদ্ধান্ত করে আপনি আইনের কথা বলছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন সাধারণ নাগরিক নন, তিনি মুক্তিযুদ্ধের একজন সাহসী সৈনিক। 1971 সালে তিনি পাকিস্তানের সেনাবাহিনী হাতে বন্দী ছিলেন, পরবর্তীকালে তিনি 9 বছর ধরে এরশাদ সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন, লড়াই করছেন, তারপরে থেকে এখন পর্যন্ত এই গণতন্ত্রের জন্য, মানুষের ভোটের অধিকারের জন্য, মানুষের কথা বলার অধিকারের জন্য, উন্নয়নের জন্য তিনি লড়াই করে চলেছেন, তো এখন পর্যন্ত গণতন্ত্রের জন্যই তিনি আজকে জীবন মৃত্যুর সাথে লড়াই করছেন। আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না, আমি শুধু আপনাদের বলতে চাই বেগম খালেদা জিয়াকে আমাদের দরকার বিএনপির জন্য নয়, বেগম খালেদা জিয়াকে দরকার এই দেশের 8 কোটি মানুষের জন্য। একজন মাত্র নেত্রী আছেন যিনি গণতন্ত্রকে ফিরিয়ে আনতে পারেন, আমাদের অধিকার গুলোকে ফিরিয়ে দিতে পারেন। বন্ধুগণ, সেই জন্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে তার চিকিৎসা করার জন্য আমরা দাবি জানাচ্ছি, আমরা শান্তিপূর্ণ ভাবে এই দাবি জানাচ্ছি, আমরা বারবার বলছি যে আপনারা তাকে বিদেশে পাঠান চিকিৎসার জন্য। আমরা তো বুঝি না, আমাদের মাথায় আসে না সমস্যাটা কোথায়, কেন আইনের কথা বলছে, আইন তো ভুল দেখাচ্ছেন আপনারা। আপনারা পাঠিয়ে দিন, দেশের যদি সত্যিকার অর্থে শান্তি চান, স্থিতিশীল হতে চান, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চান, একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চান, তাহলে দেশের শ্রী বেগম খালেদা জিয়াকে এই দরকার হবে। অন্য পায় কেউ ওখানে শান্তি স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে না। বন্ধুগণ, আমি আজকে আবারও আন্তরিক ভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আপনাদেরকে যে আপনাকে অত্যন্ত সুশৃঙ্খল সমাবেশের মধ্যে দিয়ে শান্তিপূর্ণ ভাবে এই দাবিটাকে প্রত্যাহার করেছেন। ইনশাআল্লাহ 30 তারিখে আমাদের যে সমাবেশ আছে সেই সমাবেশে আপনারা সবাই উপস্থিত হবেন, আমরা শান্তিপূর্ণ ভাবেই
দেশনেত্রীর মুক্তি এবং তাকে বিদেশে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করার দাবিতে আমাদের আন্দোলনকে আরো সোচ্চার বেগবান করবো। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।